Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এনো বুধি শোনা বাবা, নে বেবি, থ্যাংক ইউ ফর দ্য স্পুন। ভবতি এনো, প্লেট লাগবে না, কাপটাই ঠিক আছে। আচ্ছা, যে বেলুনটি ফোলালাম সেটিতে লিক, যে ফুলটি ধরলাম সেটি পোকায় কাটা, যে গাছটায় হাত দিলাম সেটি শেওড়া, আর যাকে গুরু বলে মানলাম, যার শিষ্য হতে চাইলাম সে একটা ঠোক বেরোলো। কপাল কপাল। হ্যাঁ গো দিদি, ঠিক বলেছ, আমি যে ঘোষ বাড়িতে কাজ করতে যাই ওই বাড়ির বউ, সে তো এখনো কাজ করতে গেলেই খৈতানি করছে। আমি অবশ্য বলেছি যে আমাদের পিসি কাশি চলে গেছে। হ্যাঁ, সবার কথা একই ভালো, নইলে আর পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখানো যাবে না। হ্যাঁ সে তো বটেই, কারণ পাড়ার সবাই জানে যে এই বাড়িটাই হচ্ছে সবচেয়ে বেশি এডুকেটেড, সেন্সিবল এবং রেসপন্সিবল। সেই বাড়ির লোকে যদি হঠাৎ এরকম কাণ্ড করে, আর বোধি না থাকলে তো তোমরা ওর কথা শুনে সবাইকে সন্দেহ করতে শুরু করে দিচ্ছিলে। সপ্তর্ষিদার প্রসঙ্গে বলছে। কিন্তু বাবুই, আমার বাবুইটা বেচারা, আরে আমার সোনাটা সোনাটা, জানো জানো তোমরা, আমার বাবুই এখনো ঘুমের মধ্যে পজিটিভ নেগেটিভ বলে কেমন চিৎকার করে করে উঠছে, আর রাতে এখনো পর্যন্ত পেলা ঘাতে নিয়ে ঘুমোচ্ছে। তুই প্লাগগুলো আমাকে দিয়ে দিস, টুল বক্সে রেখে দেবো, আমার কাজে লাগবে। কোশ্চেন পেপার তো পাওয়া হলো না, কি হবে এখন? ওগো বাবার বাবা, কি হবে কি হবে বলো তো আমাদের ছেলে। আরে বাবা, কি আবার হবে? সারা বছর ধরে খেয়েছে ঘুমিয়েছে আর দেই দেই করে নেচেছে, এখন 11th আওয়ারে এসে পরীক্ষার কথা মনে পড়েছে। বাবা, পরীক্ষায় পাশ করবে তো? চেষ্টা করলে সব হয়, তুমি চিন্তা করো না কাকা, বাবু দাদা পারবে, আমি ওকে পড়াবো। গা চলে যায়, এসেছেন বড় পণ্ডিত। না না বাবা, বোধি বোধি বাবুকে পরীক্ষার আগে, মানে এই পরীক্ষার আগে কি করে পড়াবে, মাত্র তো কটা দিন বাকি। গ্রুপ স্টাডিজ তো এইভাবেই হয়। একদম ঠিক একদম ঠিক। কল্পু আমার একটা কথা শুন, আরে শুলু পিসির মতন অমন যন্তর জিনিসকে আমাদের বোধি কেমন টাইট করে দিল বল, তাহলে সে বাবুকে পড়াতে পারবে না? পারবে পারবে। আমি বলি কি, শোনো না, আমি কি বলছি আমার কথাটা তোমরা শোনো, নতুন মাস্টার, হ্যাঁ নতুন মাস্টারকে যদি বাবুকে পড়ানোর জন্য দুবেলা আসতে বলি, আর যদি বলি যে একটু বেশি সময় নিয়ে একটু বেশি বেশি করে বাবুকে পড়াতে। হ্যাঁ এটা খুব ভালো আইডিয়া, মানে বাবু এর ভালোই হবে তাই না? বাবু দাদা, তোকে উপলক্ষ বানিয়ে লক্ষ্য অন্যদিকে যাচ্ছে। না বা ঠিকই বলেছিস দেবী, মানে সেটা তো বাবুইকেও দেখতে হবে না, যে মাস্টার অনেকক্ষণ ধরে পড়ালেই তো হবে না, বাবুই সেটা নিতে পারছে কিনা সেটাও তো আমাদের দেখতে হবে, তাই নয় কি? ফুলমা ট্রাই করতে দোষ কোথায়, ও তো একটা ভালো গাইডেন্স পাবে তাই না? কিন্তু ছোটদা, আমাদের নতুন মাস্টার তো সেই কলকাতা থেকে আসে, সে সকালেও পড়াতে আসবে আবার বিকেলেও পড়াতে আসবে। একদম ভাইয়া, আগে দেখ সে ছেলে রাজি হয় কিনা। আরে শুধু তো টাকা বাড়ালেই হবে না, দুবেলা যাতায়াত করবার একটা ধকল আছে, সে ধকলটা নিতে পারবে কি? আরে হ্যাঁ হ্যাঁ রাজি হয়ে যাবে। হ্যাঁ মানে বাবুদের এত ভালোবাসে আসবে না? যত ভালোই বাসুক, কলকাতা থেকে দুবার করে আসা যাওয়া করা না, ও রাজি হবে না, কারণ ওর শরীরে ওই ধকল সইতেই পারবে না। আচ্ছা এমন যদি হয় যে ওই বাবুয়ের পরীক্ষার কটা দিন ওই নতুন মাস্টারকে আমরা আমাদের বাড়িতেই থাকতে বলি, হ্যাঁ আমার বাবুয়ের পরীক্ষাটা উনি যেমন করেই হোক উত্তর দিন, ভালো কাকা
ভালো কাকার ঘর তো আছে, ভালো কাকার ঘরে উনি থেকে যাবেন, আর আমাদের সাথেই ডাল ভাত যাই হোক দুবেলা খেয়ে নেবেন। আমার আমার বাবুর পরীক্ষা শুধু উনি উত্তরে দিক, ব্যাস আমার বাবুকে উনি যেমন করে হোক পাঁচটুকু করিয়ে দিক। আহ কল্পনা, কি বলছো তোমার, তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি আর কোনোদিন হবে না? কি বলছো তুমি, কোনো একজন টিচার দুম করে স্টুডেন্টের বাড়িতে থাকতে রাজি হয় কখনো? হ্যাঁ ওরে বাবা, তুমি ওর সাথে কথা বলে দেখো না একবার। না কি কথা বলছিস কল্পু, ওই ছেলেকে ঘরে ঢুকাবি? কি বলেছিল শুরু পিসি, কি বলেছিল যে ওই ছেলেকে ঘরে ঢোকানো মানে ছুঁচয়ে ঢুকে ফা? শুরু পিসি মানে ওর ভাই ইলেকট্রিকের মাতো? হ্যাঁ কি বলবো, আলটিমেটলি তো ফ্রডই বেরোলো একটা। ও তার কথার উপর ভিত্তি করে ও বেচারা ভালো ছিল কি তোমায় বদনাম দেওয়ার কোনো মানে হয় না। সব তো শিখে দেখেছি ও অত্যন্ত ভালো ছিল, এরকম কিছু করতেই পারবে না। তাহলে ওটাই হলে হয় না, মানে ভালো কাকার ঘরে আমি ভালো করে বিছানা করে দেবো, নতুন মাস্টারমশাই ভালো কাকার সাথে থেকে যাবে। উমা যা বাবা, ওর আবার কি হলো? হ্যাঁ ওইভাবে কেউ যায়, এক্ষুনি তো হোঁচট খেয়ে পড়তো, দেখো দেখি কাণ্ড। মিষ্টি যে ছুটে গেল, কারণ 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 বুঝি বলবে? মিষ্টি জানে, ও আসার পর জিজ্ঞেস করে নিও। যেদিকে এগোচ্ছে এবারে ইনসিডেন্ট না অ্যাক্সিডেন্ট ঘটবে। কি টেস্ট? মক টেস্ট। কতটা তৈরি হয়েছিস দেখার জন্য? স্কুলেও টেস্ট দেব, তোমার কাছেও টেস্ট দেব, সবার কাছে শুধু টেস্টই দিয়ে যা। কোন সাবজেক্টের টেস্ট নেবে? ইতিহাসের। আচ্ছা ঠিক আছে, মুখে মুখেই বল তো, প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল কি হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই পরীক্ষা দিবি তুই? আমি তো ভেবেছিলাম প্রশ্নপত্র পাবো। বল সীমান্ত গান্ধী কাকে বলা হতো? যার নাম ছিল তাকেই বলা হতো। মিনু। হ্যাঁ মিনু, তুই দেখলি দেখলি ওই ছোড়াটাকে কিরকম ঘরে ঢুকিয়ে নিল? তবে আমাদের নতুন মাস্টারকে তো এমনিতে ভালো ছেলে বলেই মনে হয়। আহারে তোমার এই সেন্টুটাও যদি নতুন মাস্টারের মতন এরকম ভালো ছেলে হতো। সে আফসোস কি আমারও নেই রে, কিন্তু মিনু ওই ছেলের মতি গতি কিন্তু আমার মোটেও সুবিধের লাগছে না। কেন? আমাদের দেবীর সঙ্গে ওই ছেলে একটু বেশি হাসাহাসি করে, একটু বেশি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন, কি কারণ? মানুষ মানুষের সঙ্গে কেঁদে কেঁদে কথা বলবে নাকি? হেসে হেসে তো কথা বলবে, একটা সৌজন্যতা একটা এটিকেট এগুলো থাকবে তো। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।